শঙ্করপুর। দীঘার পাশেই একটি সুন্দর ভ্রমণের জায়গা। এই শঙ্করপুরে দেখার দুটি জায়গা আছে এবং শঙ্করপুর একদম বিদেশি কোনো বিচের মতো সুন্দর করে সাজানো। তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নেব শঙ্করপুর কী করে ঘুরব, কোথায় থাকব, কী খাব। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। দীঘা থেকে শঙ্করপুর যেতে পারেন, মাত্র 15 কিলোমিটার রাস্তা, অথবা কলকাতা থেকেও আপনি শঙ্করপুর আসতে পারেন। 14 মাইল পাশ দিয়ে ঢুকে যাচ্ছে শঙ্করপুর, 185 কিলোমিটার, এবং ট্রেনে করে এলে রামনগর স্টেশন, ওখান থেকে শঙ্করপুর। শঙ্করপুরে থাকার অনেক হোটেল আছে, যেমন প্রথমেই বলি হোটেল নেস্ট, এটি একটি স্টার ক্যাটাগরির হোটেল। তারপরেই যে হোটেলটি, সেটি হল হোটেল সুইট হোম ইন। এই হোটেলটি হোটেল বেলানিবাস। তারপরেই যে হোটেলটি ওশেন ভিউ, এটি বুক ওয়ো অ্যাপ থেকে করতে হবে। তারপরেই যে হোটেলটি অশোকা হোটেল অ্যান্ড লজ। তারপরেই যে হোটেলটি স্যান্ডি বে। শঙ্করপুর ভ্রমণের দুটি জায়গা আছে, একটি শঙ্করপুর মৎস্য বন্দর, এখান দিয়ে যাওয়া যাবে সোজা সমুদ্র। কোনো গাড়ি নিয়ে প্রবেশ করতে হলে 20 টাকা করে টিকিট কাটতে হবে, অবশ্যই 4-হুইলার গাড়ি। বাইকের জন্য কিছু লাগে না। সমুদ্র থেকে ট্রলারগুলো মাছ ধরে এই বন্দরেই ফেরে। এখানে আপনি দেখতে পাবেন সমুদ্র থেকে মাছ ধরে ট্রলাররা আসছে এবং মাছ তারা এখানে প্যাকিং করছে নির্দিষ্ট সব মার্কেটে যাওয়ার জন্য। এবং সবচেয়ে সস্তার মাছ এই শঙ্করপুরেই আপনি পাবেন। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম শঙ্করপুর। এই শঙ্করপুরে দীঘার পাশে এখানেই যত ট্রলার আছে সবাই মাছ ধরে ফেরে। এখন মাছের সিজন নয় বলে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, মানে কদিন এখন মাছের বন্ধ। তো নাহলে এখানে প্রচুর ট্রলার আছে মাছ ধরতে, কম পয়সা মাছ এখানে এসেও আপনি কিনে নিতে পারেন। যেমন বকখালিতে আছে ফ্রেজারগঞ্জ, সেরকমই এই দীঘাতে শঙ্করপুর। চলুন দেখে নিই। এবং এখানে মাছ দেখতে দেখতে আপনার বেশ কিছুক্ষণ সময় কেটে যাবে, এবং মাছ কিনতেও ভুলবেন না, একদম টাটকা মাছ এখানেই পাবেন। শঙ্করপুর মৎস্য বন্দর দেখে চলে আসুন শঙ্করপুর সি বিচ। মৎস্য বন্দর থেকে শঙ্করপুর সি বিচ মাত্র 3 কিলোমিটার। যদি গাড়ি নিয়ে আসেন, এখানে একটি পার্কিং এর জায়গা আছে। এখানকার পার্কিং চার্জ 40 টাকা, শঙ্করপুরের পার্কিং চার্জ 40 টাকা সারাদিনের জন্য। গাড়ি পার্কিং করে আপনি আস্তে আস্তে চলে আসুন শঙ্করপুর সি বিচ। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম শঙ্করপুর সি বিচ।
তো শঙ্করপুর সিবিচেসে দেখি তো পুরো একটা অন্য চিত্র, একদম সেই বিদেশের মতো সুন্দর সাজানো গোছানো এই শঙ্করপুর সিবিচ। আগে কিন্তু এটা ছিল না, তো এখন একটা সুন্দর সাজানো গোছানো, পাশে পার্কিংয়েরও জায়গা আছে, গাড়ি নিয়ে এলে পার্কিংও করতে পারবেন, বাস নিয়ে এলেও পার্কিং করতে পারবেন। তো চলুন শঙ্করপুর বিচটাকে একটু ঘুরে দেখে নিই। খুব সুন্দর সাজানো গোছানো এই সি বিচ। আপনার এই সি বিচে সারা দিন থাকতে ইচ্ছা করবে। আগেও আমি শঙ্করপুর সি বিচে এসেছিলাম, কিন্তু এত সাজানো গোছানো ছিল না। এখন এসেই মনে হচ্ছে কোনো বিদেশের সি বিচে এসে গেছি, এত সাজানো গোছানো, এত সব স্ট্যাচু, শিল্প, মন ভরে গেল। এবং সবচেয়ে যেটা দেখার সেটা হলো খুব পরিষ্কার এই সি বিচ, কারণ দীঘা অনেকেই বেড়াতে আসে কিন্তু শঙ্করপুর খুব কমজনেই আসে। এবং এখানে যারা বিচে আসবে তাদের বসার জন্য খুব ভালো ছাউনিরও ব্যবস্থা আছে, এখানে বসে আপনি সমুদ্রের মধ্যে হারিয়ে যেতে পারেন। দেখুন পুরো বিদেশি স্টাইলে সাজানো এই শঙ্করপুর বিচ, আমার তো মন ভরে গেল। আপনারা অবশ্যই শঙ্করপুর ঘুরে যাবেন, এত সুন্দর সাজানো। এবং এখানকার সমুদ্রের ঢেউও আমার মনে হয় দীঘার চেয়ে একটু বেশি, তবে এখানে স্নান করতে পারবেন না, স্নান করার কোনো জায়গা নেই। এই বিচেই বিক্রি হচ্ছে অনেক কিছু জিনিস, সমুদ্রের প্রাণীর তৈরি নানা জিনিস, বাচ্চাদের খেলনা, মেয়েদের নানা রকম ব্যাগ, টুপি। তবে বন্ধুরা চেষ্টা করবেন কিছু একটা কিনতে, কারণ যারা বিক্রি করছে খুবই গরিব, তবে আপনার দেখলেও কিনতে ইচ্ছা করবেই। যেমন এখানে টুপি, কত ভ্যারাইটিস টুপি, যে টুপি পরে ছবি তুললে আপনার দীঘার সৌন্দর্যর সাথে ছবিরও একটা আলাদা মাধুর্য এসে যাবে। এবং এর পাশেই আছে অনেক খাবার জায়গা, সেখান থেকে লাঞ্চ ব্রেকফাস্ট সবই করে নিতে পারেন। শঙ্করপুরে সারা দিনের জন্য পার্কিং চার্জ 40 টাকা গাড়িতে, ফোর হুইলার। এবং এখান থেকে খুব সামান্য দূরেই আছে মন্দারমণি, এটিও আপনি ঘুরে নিতে পারেন। এরপরে যাব মন্দারমণি। তো সারাদিন বা এক রাত্রির থেকে শঙ্করপুর ঘোরাটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল ঘন্টাটাও কিন্তু বাজিয়ে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওয়ে। ধন্যবাদ।